এবার আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো উই উইল ট্রাই টু ফাইন্ড আউট দি অ্যান্সার অফ দিস কোশ্চেন। উইচ প্রোটোকল সেন্ড দি এরর মেসেজ ব্যাক টু দ্য সোর্স? ক্যান এনিবডি অ্যান্সার মি দিস কোয়েশ্চন? উইচ প্রোটোকল সেন্ড দি এরর মেসেজেস ব্যাক টু দি সোর্স? Anybody, can you tell me any doubts? Any guess or like that? Kun protocol host ke ba source ke error message sent kore? Can anybody tell me this answer? Any guess? The answer is ICMP, which is again a network layer protocol. ICMP, Internet Control Message Protocol. It is one of the main protocols of the Internet Protocol Suite, and it is used by different network devices like routers to send error messages like that a request is requested service is not available, okay, or that a host or router could not be reached. Ei je ei dhoroner message we got these kind of messages. So this is known as error reporting. This is known as error reporting. So ICMP কি করে? Error report করে. স্যার এটা কি মানে এরকম হতে পারে, ধরুন আমি একটা কোনো ওয়েবসাইট সার্চ করছি, তখন যে ওয়েবসাইটটা আর কি ওয়ার্কিং করছে না, এই 404 নট ওয়ার্কিং বলে একটা যে এটা দেয়, একটা ফিডব্যাক মেসেজ দেয় যেটা যে এই ওয়েবসাইটটা ওপেন করতে পারবো না, সেটা এরকম কি? হ্যাঁ, যে কুড নট রিচ টু দ্যাট ওয়েবসাইট, এইরকম ধরনের যে মেসেজগুলো দেয়, আমরা সেই মেসেজগুলো নিয়ে আলোচনা করব। রিকোয়েস্টেড সার্ভিস ইজ নট অ্যাভেলেবল অর কুড নট রিচ টু দ্যাট পার্টিকুলার সার্ভার মেশিন অর লাইক দ্যাট, এই ধরনের যে এররগুলো দেয়, দ্যাট ইজ বেসিক্যালি নোন অ্যাজ এরর রিপোর্টিং, হুইচ ইজ ডান বাই ICMP। অ্যান্ড এরর রিপোর্টিং, ইট ইজ রিপোর্টেড দি এরর টু দি সোর্স। কাকে এরর রিপোর্ট করে? রিপোর্ট করে সোর্সকে, ঠিক আছে? So that is basically the main job of ICMP. Okay. So this ICMP, it is a mechanism basically used by the hosts and gateways to send notification of datagram problems back to the sender. Okay. Notification of the datagram problems back to the sender. Ebong ICMP ki kore? It sends query and error reporting messages. Query o kore onek shomoy je whether it is okay, whether it is working. So either on a query or by error reporting messages, it is done by ICMP. এবং এই ICMP কে ডিজাইন করা হয়েছিল as a compensation হিসেবে, compensation হিসেবে, কিসের compensation? তুমি জানো যে IP তে, IP protocol, আমি বলেছি হয়তো, IP protocol, it is connection less protocol, basically it is connection less protocol and it is not so much reliable protocol. সেই কারণে TCP এবং IP কে আমরা একসঙ্গে ইউজ করি জেনারেলি। TCP যেহেতু কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, ইটস আ রিলায়েবল প্রোটোকল, IP হচ্ছে কানেকশন লেস প্রোটোকল, ইটস নট সো মাচ রিলায়েবল প্রোটোকল, সো দ্যাট ইজ ওয়াই ইউ ইউজ জেনারেলি TCP IP টুগেদার টু গেট দি বেটার আউটপুট। বাট এই ICMP কে তৈরি করা হয়েছিল IP এর কম্পেনসেশন হিসেবে, যেহেতু IP এখানে ল্যাক অফ এরর কন্ট্রোল, ল্যাক অফ অ্যাসিস্ট্যান্ট মেকানিজম সব আছে, সেজন্য IP এর
কম্পেনসেশন হিসেবে আইসিএমপি কে তৈরি করা হয়েছিল। এখন প্রশ্ন হলো আইসিএমপি কি কি ধরনের, যেটা তুমি বলছিলে, তোমার প্রশ্নের উত্তর আরো ভালোভাবে এখানে পেয়ে যাবে যে আইসিএমপি কি কি ধরনের এরর রিপোর্টিং আমাদের প্রোভাইড করে। আমরা সেটা একটু দেখে নিই যে আইসিএমপি কি কি ধরনের এরর রিপোর্টিং আমাদের প্রোভাইড করে। বিকজ ওয়ান অফ দি মেইন রেসপন্সিবিলিটি অফ দি আইসিএমপি ইজ টু রিপোর্ট দি এরর্স। ওকে, তো কি কি করে? ফার্স্টে আমরা একটু দেখি ডেস্টিনেশন আনরিচেবল, তুমি এই ধরনের মেসেজ পাবে, ডেস্টিনেশন আনরিচেবল। নেক্সট, সোর্স কোয়েঞ্চ। নেক্সট, টাইম এক্সিডেড। নেক্সট, প্যারামিটার প্রবলেমস। হয়তো যে যে কোয়ারি করা হয়েছিল সেই কোয়ারির প্যারামিটার প্রবলেম হয়েছে, তোমার যে প্যারামিটার দরকার ছিল হয়তো অ্যাডিকুয়েট প্যারামিটার দেওয়া হয়নি, সো প্যারামিটার প্রবলেমস। নেক্সট, রিডিরেকশন, রিডাইরেকশন হয় রাউটার, রিডাইরেকশন আমরা হয়তো এরপরে দেখব, সে রিডাইরেকশন। তো ডেস্টিনেশন আনরিচেবল, তুমি বুঝতেই পারছো, ওয়েন আ রাউটার ক্যানট রুট আ ডাটাগ্রাম অর আ হোস্ট ক্যানট ডেলিভার আ ডেটাগ্রাম, দ্য ডেটাগ্রাম ইজ ডিসকার্ডেড, ইট উইল বি ডিসকার্ডেড অ্যান্ড দ্য রাউটার অর দি হোস্ট সেন্ডস আ ডেস্টিনেশন আনরিচেবল মেসেজ ব্যাক টু দি সোর্স। ওকে, দ্যাট ইজ ডেস্টিনেশন আনরিচেবল। হোয়াট ইজ সোর্স কোয়েঞ্চ? বেসিক্যালি দ্য সোর্স কোয়েঞ্চ মেসেজ in ICMP, it was designed to add a kind of flow control to the IP. Flow control. Flow control, what is flow control? Flow control, tomake ami bolechilam, ekta source theke ekta destination e data patano hobe. Kotokkhon data patano hobe? Jotokkhon okhan theke ekta acknowledgement asche, mane before getting an acknowledgement, the amount of data that will be transmitted from the source to the destination, that is basically flow control. মানে ফ্লো কন্ট্রোলটা কেন দরকারি? তার কারণ একটা সোর্স এবং ডেস্টিনেশন তাদের মধ্যে একটা হ্যান্ডশেকিং মেকানিজম যে কতটা ডেটা সোর্স পাঠাবে, সো দ্যাট দ্যাট অ্যামাউন্ট অফ ডেটা ক্যান বি ভেরি ইজিলি রিসিভড বাই দি রিসিভার উইদাউট এনি লস। সো দ্যাট ইজ বেসিক্যালি ফ্লো কন্ট্রোল। তো আইপির তো এই ধরনের ফ্লো কন্ট্রোল মেকানিজম কিছু ছিল না, তো সেই কারণে এই সোর্স কোয়েঞ্চ মেসেজটাকে আইসিএমপি তে অ্যাড করা হয়েছিল যাতে করে আইপি তে কিছুটা ফ্লো কন্ট্রোল প্রোভাইড করা যায়। সো হোয়াট হ্যাপেন্স হিয়ার, হোয়েন আ রাউটার অর হোস্ট ডিসকার্ডস আ প্যাকেট সাপোজ অর ডেটাগ্রাম, আইপি তে অ্যাকচুয়ালি আমরা প্যাকেট আমরা আমরা প্যাকেট বলবো না, ডেটাগ্রাম বলবো। তো ডেটাগ্রাম ডিউ টু সাম কনজেশন, সাপোজ সাম কনজেশন হ্যাজ অ্যারাইজ, সাম কনজেশন হ্যাভ অ্যারাইজ এবং কোনো কারণে আমাকে প্যাকেটটাকে ডিসকার্ড করতে হচ্ছে, সো ইট সেন্ডস আ সোর্স কোয়েঞ্চ মেসেজ টু দ্য সেন্ডার যে কনজেশন আছে বাবা, আমি প্যাকেট সেন্ড করতে পারলাম না। তো সোর্সকে, তোমার যদি কোনো প্যাকেট, যদি কোনো প্যাকেট তুমি ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বিতে তুমি পাঠাতে চাইছো, তোমার নেটওয়ার্ক কনজেশনের জন্য প্যাকেটটা যাচ্ছে না, আইসিএমপি পাঠাতে পারলো না, তো আইসিএমপি তোমাকে রিপোর্ট দিল, এরর রিপোর্ট দিল যে সোর্স কোয়েঞ্চ, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে প্যাকেট পাঠানো যাচ্ছে না ডিউ টু কনজেশন। ওকে, নেক্সট ইজ টাইম এক্সিডেড। হোয়াট ইজ টাইম এক্সিডেড? When the time to leave value, দেখবে একটা আমরা আইপি ডেটাগ্রামের একটা যদি স্ট্রাকচারটা হেডারটাকে নিয়ে দেখি, তাহলে সেখানে আমি একটা ফিল্ড পাবো যার নাম হচ্ছে টিটিএল, টিটিএল ফিল্ড, আমরা আইসিএমপি তো দেখবো টিটিএল ফিল্ড। এই টিটিএল ফিল্ডের মানে হচ্ছে টাইম টু লিভ। এই যে টাইম টু লিভ, এই ভ্যালুটা যদি জিরোতে রিচ করে যায়, এই টাইম টু লিভ ভ্যালুটা যদি জিরোতে রিচ করে যায়, তাহলে তোমাকে বুঝতে হবে যে টাইম এক্সিড করে গেছে। So the packet will be discarded by the router. Datagram will be discarded by the router. So that is basically time to reach, time to leave, time exceeded. Next, parameter problem. Jodi tumi tomar header part e tomar datagram e je header part shekhane jodi kono ambiguous parameter tumi diye dao,
বা এরকম ধরনের যদি কিছু অ্যাম্বিগুইটি অকার করে তাহলে সেক্ষেত্রে প্যারামিটার প্রবলেম মেসেজ তুমি পেতে পারো। আরেকটা হচ্ছে রিডিরেকশন। রিডিরেকশন কি? যে তুমি হোস্ট এ থেকে হোস্ট বি তে পৌঁছতে চাও ভায়া রাউটার আর ওয়ান এবং আর টু, হতেই পারে। হোস্ট এ থেকে তুমি হোস্ট বি তে, ধরা যাক হোস্ট এ, তোমার এখানে হোস্ট এ আছে, সেখান থেকে তুমি হোস্ট বি তে, এটা তোমার পৌঁছানোর কথা। তোমার কাছে দুটো রাউটার, তুমি মেনলি তুমি আর ওয়ান ইউজ করতে এবং আর টু ইউজ করতে, তো তোমার রাউটার রাউটিং টেবিলেও আর ওয়ান এবং আর টুর সম্পর্কেই বলা ছিল। তো আর ওয়ান এবং আর টু ইউজ করে তুমি বিতে পৌঁছতে, কিন্তু কোনো কারণে দেখা গেল যে আর টু রাউটারটা কাজ করছে না। যদি এরকম ঘটনা ঘটে যে কোনো কারণে আর টু রাউটার ইজ নট ওয়ার্কিং, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অন্য একটা পাথ খুঁজে বার করতে হবে বিটুইন এ অ্যান্ড বি। ধরা যাক সেই পাথটা হলো ভায়া আর থ্রি, সেই পাথটা হলো ভায়া আর থ্রি, ঠিক আছে। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে এখানে কি হচ্ছে, রিডিরেকশন হচ্ছে, তোমার পাথের রিডিরেকশন হচ্ছে, এবং এটা সবটাই হচ্ছে তোমার রাউটিং টেবিল। প্রত্যেকটা রাউটার আমরা পরের দিনে এই নিয়ে আলোচনা করবো, প্রত্যেকটা রাউটারের রাউটিং টেবিল আছে, সেই রাউটিং টেবিলে কোন পাথ থেকে, এটা ম্যাট্রিক্স আকারের টেবিল অ্যাকচুয়ালি, সোর্স এবং ডেস্টিনেশন, কোন সোর্স থেকে কোন ডেস্টিনেশনে কোন রাউটার কোন পাথ দিয়ে পৌঁছানো যাবে সেগুলো এখানে আছে। তো সেক্ষেত্রে ওই রাউটিং টেবিলে সার্চ করে বার করতে হবে, যদি যদি অবশ্যই এটা ডাইনামিক রাউটিং টেবিল হয়, সার্চ করে বার করতে হবে যে যদি আর ওয়ান আর আর টু, আর টু যদি ব্লক থাকে তাহলে আমার অল্টারনেটিভ পাথ কি হতে পারে বিটুইন এ অ্যান্ড বি, তাহলে সেটা যদি আর থ্রি খুঁজে পাওয়া যায় তাহলে আমি রিডিরেক্ট করে আর থ্রি দিয়ে তখন যাচ্ছি। সো দ্যাট ইজ বেসিক্যালি রিডিরেকশন। এই যে রিডিরেকশন, ইট ইজ অলসো, এটাও কিন্তু তোমার ঘটছে এই আইসিএমপিতে, তো আইসিএমপি কিন্তু আমাকে এই জায়গাটাও সাপোর্ট করছে। ওকে, সো দিজ আর দি থিংস, অ্যাকচুয়ালি দিজ আর দি থিংস যেখানে আমরা আইসিএমপির হেল্প পেয়ে থাকি, ঠিক আছে। তো এটা গেল আইসিএমপির এরর রিপোর্টিং। এরপরে আছে আইসিএমপির কোয়ারি। আমি বলেছিলাম দুই ধরনের কাজ আইসিএমপি করে, একটা হচ্ছে এরর রিপোর্টিং আর একটা হচ্ছে কোয়ারি। তো নাও লেট আস ট্রাই টু ফাইন্ড আউট কোয়ারি, হোয়াট ইজ কোয়ারি, হোয়াট টাইপ অফ ডিফারেন্ট কোয়ারি ইট পারফর্মস, ঠিক আছে। তো আমরা এবার আইসিএমপির কোয়ারি নিয়ে একটু আলোচনা করব, যদিও কোয়ারি গুলো আমাদের কিছু কিছু ক্ষেত্রে দরকার, যেমন ফার্স্ট যেটা আমরা বলতে পারি ইকো রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই, কোনটা কি আমি আসছি, ইকো রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই। নেক্সট কি হতে পারে, টাইম স্ট্যাম্প রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই, নেক্সট হতে পারে অ্যাড্রেস মাস্ক রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই, আর হতে পারে রাউটার সলিসিটেশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। Two machines, suppose host or router, and they can use timestamp request and timestamp reply message to determine the round trip time needed for an IP datagram to travel between them. Jacche asche, ei je round trip time, ei je round trip time, jacche source theke destination e jacche ebong asche, ei round trip time ta koto seta khuje pawar jonno ei timestamp request reply amra korte pari. Similarly, address mask request and reply. Suppose if your host knows the address of the router, so it sends the request directly to the router. But if it doesn't know the address, in that case, it broadcasting the message. ঠিক আছে, তখন তো জানে না, যদি জানে তো ভালো কথা,
তোমার হোস্ট যদি রাউটারের অ্যাড্রেস জানে তাহলে ভালো কথা, যদি না জানে কি করবে, ব্রডকাস্ট করবে, সবাইকেই পাঠাবে। ওকে, সো দ্য রাউটার রিসিভিং দি অ্যাড্রেস মাস্ক রিকোয়েস্ট মেসেজ রেসপন্স উইথ অ্যান অ্যাড্রেস মাস্ক রিপ্লাই মেসেজ, তাহলে রাউটার তখন কি করবে, যখন ব্রডকাস্ট মেসেজটা রাউটার পাবে, রাউটার তখন কি করবে, ও রেসপন্স পাঠাবে। তো এইভাবে অ্যাড্রেস মাস্ক রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই আমরা করতে পারি। আর কি, রাউটার সলিসিটেশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আ হোস্ট দ্যাট ওয়ান্টস টু সেন্ড ডেটা টু আ হোস্ট অন অ্যানাদার নেটওয়ার্ক, রিমেম্বার, একটা হোস্ট যে ডেটা সেন্ড করতে চাইছে আরেকটা নেটওয়ার্কের হোস্টকে, ইন দ্যাট কেস দিস রাউটার সলিসিটেশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট কামস ইন টু দ্য পিকচার। ইন দ্যাট কেস, টু নো দি অ্যাড্রেস অফ দি রাউটার্স কানেক্টেড টু ইটস ওন নেটওয়ার্ক, তখন কি লাগে, এই রাউটার সলিসিটেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট লাগে। এবং অলসো দ্য হোস্ট মাস্ট নো ইফ দ্য রাউটার্স আর অ্যালাইভ অর ফাংশনিং, এটা দরকার হয় যে রাউটারটা আদৌ কাজ করছে কিনা, ঠিক আছে। সো দ্য রাউটার সলিসিটেশন অ্যান্ড রাউটার অ্যাডভার্টাইজমেন্ট মেসেজ ক্যান হেল্প ইন দিস সিচুয়েশন অ্যাকচুয়ালি, যে একটা হোস্ট ডেটা সেন্ড করতে চাইছে হোস্ট অন অ্যানাদার নেটওয়ার্ক, ওর কি দরকার, ইট নিডস টু নো দি অ্যাড্রেস অফ দি রাউটার্স কানেক্টেড টু ইটস ওন নেটওয়ার্ক। এবং শুধু তাই নয়, শুধু রাউটারের অ্যাড্রেসই দরকার নয়, তার সঙ্গে এটাও জানা দরকার যে রাউটারটা আদৌ ফাংশনিং অর নট। এই সমস্ত কাজগুলো এই রাউটার সলিসিটেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে করা সম্ভব। এবার আমি তোমাকে কিছু আইসিএমপির কিছু কমান্ড একটু দেখাচ্ছি যে কমান্ডগুলো কিভাবে কাজ করে। তো আইসিএমপির প্রথম কমান্ড যেটা, আইসিএমপির মেন কমান্ড একটাই, তার নাম হচ্ছে পিং কমান্ড। আমি তোমাকে শেয়ার করি, আইসিএমপির প্রথম কমান্ড যেটা, তার নাম হচ্ছে পিং কমান্ড। এই যে পিং কমান্ড, এই পিং কমান্ডের, ধরা যাক তুমি পিং এর ভার্সন জানতে চাইছো, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিং হাইফেন ভি, ইউ টু প্রোভাইড পিং হাইফেন ভি। যদি তুমি পিং হাইফেন ভি দাও এবং তুমি যদি এন্টার করো, তাহলে তুমি কিন্তু পিং কমান্ডের ভার্সনটাকে জানতে পারবে। ইউ ক্যান গেট দি ভার্সন অফ দি পিং কমান্ড, অ্যাজ আই থিঙ্ক ইট ইজ শোয়িং ইউ, যে পিং কমান্ডের ভার্সনটা কি সেটা তুমি জানতে পারছো। আচ্ছা, আমি একটু বড় করে দিই, ওয়ান মিনিট। আমি কিছু আইসিএমপি কমান্ড নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো বেসিক্যালি। তো এখানে আমাদের এটাকে স্ক্রিনটা ইনক্রিজ করছি আমি, তারপরে আমি তোমাকে শো করছি, তাতে তোমার দেখতে সুবিধে হয়। তো আমরা যদি ফার্স্ট যে কমান্ড যেটার কথা বলছিলাম, ফার্স্ট কমান্ড যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিং। আমি যদি পিং কমান্ডের ভার্সন দেখতে চাই তাহলে পিং হাইফেন ভি, সো ইট উইল শো মি দি ভার্সন। পিং কমান্ডের যদি আমি ভার্সন দেখতে চাই, সো ইন দ্যাট কেস ইট উইল শো মি দি ভার্সন। ওকে, এটা হচ্ছে পিং কমান্ডের ভার্সন। সিমিলারলি এরকমভাবে আমরা পিং কমান্ড নিয়ে আরও বহু জিনিস পেতে পারি। যেমন ধরা যাক, আমি নেক্সট বললাম যে তুমি পিং করছো কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটকে, তুমি পিং করছো কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটকে, পিং www.google.com, যদি তুমি এটা করো তাহলে ইউ উইল গেট দিস কাইন্ড অফ অ্যাড্রেস। এবং প্রত্যেকটার কিন্তু মানে আছে, প্রত্যেকটার মানে আছে। এখানে দেখো একটা জিনিস, টিটিএল কথাটা বলেছিলাম, দিস ইজ টিটিএল, time to leave, okay, this is time showing how much time it is taking to reach that website and all that, so that is in millisecond, okay, this is the IP address, this is the, basically the IP address, that IP address what we are using, and this is the ICMP messages sequence, por sequence gulo jacche, dekho por sequence gulo dekhacche, so all these things are very important, so this is basically the tomar আইসিএমপি যদি আমরা এরমভাবে দেখতে চাই। নেক্সট হচ্ছে আমরা এরকমভাবে যদি
আরো জিনিসগুলো চাই, যেমন ধরো আমরা বললাম যে এবার যে আমি কতগুলো আমি আমি ডিফাইন করে দিচ্ছি, ওখানে আমি ডিফাইন করিনি, আমার আমার প্যাকেটগুলো যেতেই থাকছিল যেতেই থাকছিল, সেজন্য আমাকে ক্লোজ করতে হলো। এবার যদি আমি ডিফাইন করে দিই যে হাউ মাচ প্যাকেট আই উইল সেন্ড, আমি যদি এরকম ডিফাইন করে দিই যে হাউ মাচ প্যাকেট আই উইল সেন্ড, তো ইন দ্যাট কেস আমি আবারও সেরকমভাবে করতে পারি যে ধরা যাক যে আমি বললাম যে আমি পাঁচটা প্যাকেটকে ডিফাইন করে দিচ্ছি, তো পাঁচটা প্যাকেটকে যদি আমি ডিফাইন করে দিই যে পাঁচটা প্যাকেট যাবে, এরকম ব্যাপার যে পাঁচটা প্যাকেট যাবে, তারপরে ইট উইল বি ক্লোজড অ্যান্ড লাইক দ্যাট। তো যদি সেরকম আমি করি যে পাঁচটা প্যাকেট বা এরকম যতগুলো প্যাকেট যাবে আমি ডিফাইন করে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এইরকম যে পিং, তুমি দেখো এখানে দেওয়া আছে পিং, আমিও লিখছি পিং হাইফেন সি, পিং হাইফেন সি, তারপর আমি লিখলাম ফাইভ, তারপরে দ্য পার্টিকুলার ওয়েবসাইট। ইউ সি হিয়ার আই উইল গেট অনলি ফাইভ প্যাকেটস, দেখো পাঁচটা প্যাকেটের পর এটা শেষ হয়ে গেল, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা প্যাকেট, তারপর এটা শেষ হয়ে গেল, ফাইভ প্যাকেটস ট্রান্সমিটেড, ফাইভ রিসিভড, কত পার্সেন্ট লস, কতটা টাইম লেগেছে, এভরিথিং ইট ইজ শোয়িং। সো দিস ICMP ইজ বেসিক্যালি, এর অনেক এরকম কমান্ডস আছে, আরও বিভিন্ন কমান্ডস আছে, কারণ সব দেওয়া আছে। যেমন ধরো তুমি যদি চাও যে ডিফল্ট সাইজ অফ আই মিন হাউ মাচ হাউ মেনি নাম্বার অফ অর হাউ হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য প্যাকেটস, হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য প্যাকেটস দ্যাট উইল বি সেন্ট, ওকে সেটাও তুমি করতে পারো, হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য প্যাকেট উইথ আইফেন এস অপশন দিয়ে তুমি সেটা করতে পারো, যে যে সাইজ অফ দ্য প্যাকেট কতটা তুমি হবে সেটা তুমি বলে দিতে পারো। এরকম ভাবে দেয়ার আর লটস অফ অপশনস, যেমন তুমি বলতে পারো যে জেনারেলি বাই ডিফল্ট তোমার যে রিপ্লাই আসে ICMP তে সেটা এক সেকেন্ড পর পর, কিন্তু তুমি যদি চাও সেই এক সেকেন্ডটাকে বাড়াতে তাহলে তুমি দু সেকেন্ড পর পর করতে পারো, তুমি চাইছো যে এক সেকেন্ডটাকে বাড়াতে তাহলে তুমি দু সেকেন্ড পর পর করতে পারো। তো ধরা যাক তুমি চাইছো যে দু সেকেন্ড পর পর তোমার কাছে রিপ্লাই আসবে এবং তুমি দশটা প্যাকেট সেন্ড করবে লাইক দ্যাট, ঠিক আছে, তাহলে তোমার মেসেজটা তুমি দিতে পারো এরকম যে পিং হাইফেন আই, তোমার কাছে অপশন থাকবে যে হাইফেন আই, তাহলে তুমি কতক্ষণ পর চাইছো, তুমি চাইছো দু সেকেন্ড পর, তো পিং হাইফেন আই দিয়ে দুই, দেন হাইফেন সি, দেন তুমি চাইছো হয়তো পাঁচটা প্যাকেট যাবে, দিয়ে তুমি পাঠাচ্ছ কোথায়, www. যে কোনো একটা ওয়েবসাইট। সো ইউ সি ইউ উইল গেট দিস, ইউ উইল গেট দিস, ইউ উইল গেট দিস, ইউ সি ফাইভ প্যাকেজ ট্রান্সমিটেড, ফাইভ রিসিভড অ্যান্ড এভরিথিং, টাইম এত, কিন্তু এখানে কি করেছি আমরা দু সেকেন্ড পর পর পাঠিয়েছি, আগে জেনারেলি কি হয় এক সেকেন্ড পর পর হয়, তো এখানে কি হচ্ছে দু সেকেন্ড পর পর হচ্ছে। তো ইন দ্যাট ওয়ে ইউ ক্যান চেক, তুমি যে হয়তো চাইছো যে শুধু ইউ ওয়ান্ট টু গেট আ সামারি, সাপোজ তুমি চাইছো যে সামারি নিতে যে তোমার নেটওয়ার্ক কেমন কাজ করছে, তো সামারিটা শুধু চাইছো, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো হাইফেন কিউ, ইউর অপশন ইজ হাইফেন কিউ, তাহলে তুমি এরকম করতে পারো যে পিং হাইফেন সি পাঁচটা প্যাকেট পাঠালে, দেন হাইফেন কিউ, দেন www. ওই google.com আমি বারবার নিচ্ছি, দ্যাট ক্যান বি এনি সাইট, সো তুমি দেখো আলটিমেটলি ইউল গেট আ সামারি হিয়ার, ইউ সি ইউল গেট আ সামারি, তোমার টাইম দেখাচ্ছে, তোমার মিনিমাম অ্যাভারেজ ম্যাক্সিমাম সব দেখাচ্ছে, মিনিমাম কত, অ্যাভারেজ কত, ম্যাক্সিমাম কত, যে তোমার কমিউনিকেশন হয়েছে, এই সমস্ত কিছু তোমায় দেখাচ্ছে। তো এইভাবে তুমি ICMP তে বিভিন্ন কমান্ড দিয়ে, এই কমান্ডগুলো দিয়ে তুমি তোমার নেটওয়ার্ককে তুমি কিন্তু ডায়াগনোজ করতে পারো, সেটাই এখানে দেওয়া আছে। এভাবে সমস্ত কমান্ডগুলো দেওয়া আছে, আমি আর আলাদা করে তোমাকে আর করে দেখাচ্ছি না, দেখো একটু। ধরো তুমি চাইছো যে এই যে আমি যখন পিং করছি, পিংটা করলে এটা চলতে থাকছিল, আমি চাইছি যে পিংটা করার পর আফটার সাম টাইম ইট উইল বি স্টপড, ইট শুড বি স্টপড, তো সেটার জন্য আমার কাছে অপশন হচ্ছে -w, সেটার জন্য আমার কাছে অপশন হচ্ছে -w, পিং -w, আমি চাইছি 3 সেকেন্ড পর ইট উইল স্টপ, সো পিং -w, দেন থ্রি, দেন www. So you see, after 3 seconds, it will stop. এবং বাই ডিফল্ট যেহেতু এক সেকেন্ড করে হচ্ছে, তার মানে তিন দিলে তিন সেকেন্ডে তিনটেই আসবে, সো থ্রি প্যাকেটস উইল বি ট্রান্সমিটেড। তো ইন দ্যাট ওয়ে ইউ ক্যান গেট
দি ইউজ অফ আইসিএমপি, এভাবে সমস্তগুলো আছে, বাকিগুলো আমি আর দেখাচ্ছি না, তুমি এখানে করে করে দেখবে, এভরিথিং ইট ইজ গিভেন ইন ইউর নোট। সো দ্যাট ইজ অ্যাবাউট আইসিএমপি, দ্যাট ইজ অ্যাবাউট আইসিএমপি। আইসিএমপির মেন যেটা কাজ সেটা হচ্ছে এরর রিপোর্টিং, দ্যাট ইউ শুড নট ফরগেট অ্যাবাউট। আইসিএমপির কিন্তু মেন কাজ হচ্ছে এরর রিপোর্ট করা, সেই এরর রিপোর্ট কিন্তু আইসিএমপি করছে, দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার। ওকে, তার সঙ্গে কোয়ারি, তার সঙ্গে আইসিএমপি কোয়ারিও পারফর্ম করছে। তো এইভাবে আইসিএমপিতে আমরা, আইসিএমপি থেকে আমরা বহু উপকার পেয়ে থাকি বলতে পারো। আইসিএমপি দিয়ে আমরা নেটওয়ার্ককে ম্যানেজ করতে পারি, ইটস বেসিক্যালি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট কমান্ড আর নেটওয়ার্ক ডায়াগনোসিস কমান্ড। তুমি তোমার নেটওয়ার্ক কেমন কাজ করছে সেটা বোঝার জন্য কিন্তু তুমি আইসিএমপি ইউজ করতে পারো। মানে আমরা নর্মালি পিং ইউজ করি, তো পিং এর সঙ্গে তার যে বিভিন্ন ভ্যারিয়েশনস, বিভিন্ন ভার্সনস গুলো, মানে বিভিন্ন অপশনস, রাদার বিভিন্ন অপশনস গুলো আছে, সেই অপশনস গুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং কোন অপশনের কি কাজ সেগুলো পরিষ্কার করে বলা আছে। সো দ্যাট ইজ অ্যাবাউট এরর রিপোর্টিং ভাই আইসিএমপি। তো গো থ্রু ইট। তাহলে আমরা আজকে মেনলি তিনটে জিনিস নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এই জিনিসটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আইপি V4 এবং আইপি V6, তাদের কম্পারেটিভ স্টাডি। এবং ফাইনালি আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে এরর রিপোর্টিং বাই আইসিএমপি, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। ওকে, এই তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম এবং এর সাথে সাথে মোটামুটি আমরা আইপি রিলেটেড জিনিসগুলোকে নিয়ে আলোচনা শেষ করলাম। নেক্সট দিন আমরা এরপরে একটু মুভ করব, আমরা নেক্সট দিন ইচ্ছা আছে টিসিপি UDP এগুলো নিয়ে আলোচনা করবো এবং আরও কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো থাক আজকে এই পর্যন্ত। আই হোপ ইউ হ্যাভ গট দিস থিংস। নোটের মধ্যে ওই পিং কমান্ডগুলো সমস্ত অপশান সহ সমস্ত কিছু দেওয়া আছে, একটু করে দেখতে পারো নিজেরা নিজেদের মেশিনে হাউ ইট ইজ ওয়ার্কিং। এই ধরনের কমান্ড কিন্তু ভীষণভাবে তোমার কাজে লাগবে বিভিন্ন সময় টু ডায়াগনোসিস ইওর নেটওয়ার্ক অ্যান্ড অল দ্যাট, আমরা করে থাকি জেনারেলি। তো আমরা হয়তো জানি না যে কোন মেসেজটার কি মানে, তো সেই সমস্তগুলো আমরা এখান থেকে বুঝতে পারবো। তো গো থ্রু দিস, এবং কোশ্চেনও আসতে পারে তোমার কাছে পিং রিলেটেড, এই আইসিএমপি থেকে এরর রিপোর্টিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন আসতেই পারে। ইট ইজ স্পেসিফিক্যালি মেনশনড ইন ইউর সিলেবাস, দ্যাটস ওয়াই আই হ্যাভ কভার্ড ইট ইন দ্যাট ওয়ে। সো হোপফুলি ইউ হ্যাভ গট দিস থিংস। ঠিক আছে, তো থাক আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট দিন আবার মিট করব। বাট ওয়ান থিং হোয়াট আই অ্যাম ল্যাকিং, আমি বলতে বাধ্য, যেটা হচ্ছে